thank you আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের প্রোগ্রাম পলটিক্স অ্যান্ড বিয়ন্ডে আমি এস এম আজম আপনারা জানেন আমাদের প্রোগ্রামের সবসময় আমরা লোকাল ন্যাশনাল ইস্যুগুলো নিয়ে এসি সেই সাথে মানুষের ইকোনমিক ফাইন্যান্সিয়াল আর পলিটিক্যাল ইস্যুগুলোই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি যেটা মানুষ যা সাধারণ জনগণ দে ওয়ান্ট টু নো আর দে ওয়ান্ট টু লার্ন আর সেটারও পুনর্বৃদ্ধি হতে যাচ্ছে আজকে আর আমাদের এই প্রোগ্রামটা একটা বলতে পারবো একটা স্পেশাল প্রোগ্রাম আমরা কিছু স্পেশাল গেস্ট নিয়ে এসেছি আপনারা জানেন আমাদের জাতীয় জীবনে এখানে এদেশে একটা বিরাট ঘটনা ঘটে যাচ্ছে এইটিন্থ অফ সেপ্টেম্বর যেটা স্কটিশ রেফারেন্ডাম হবে হয়তো এখন আমরা ইউনাইটেড কিংডম আছি উইথ ফোর নেশানস একসময় হয়তো আমরা নাও থাকতে পারি সেগুলো নিয়ে আসলে মূলত আজকের আলোচনা এবং আরও বিস্তর কিছু নিয়ে তাদের অভিজ্ঞতার কথা বলবেন আমাদের কিছু বিজ্ঞ গেস্ট নিয়ে এসেছি আমরা স্পেশালি যেটা বলা হয়েছে যে স্পেশাল বিশেষ এডিশন কারণ স্কটল্যান্ড থেকে আমাদের এক বিশিষ্ট গেস্ট এসেছেন সে আসলে তার নিজের অনুভূতি এবং সে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলতে পারবেন আর সেজন্যই আমি আমার ফার্স্ট যদি পরিচয় করে দিতে চাই আমার লেফট হ্যান্ড সাইডে যে আমাদের গেস্ট আছেন মিস্টার ফয়সল চৌধুরী এম বি ইউ লুকিং ভেরি ইয়াং ম্যান অ্যাকচুয়ালি ইউ অলরেডি গট এ নাইস অনার এম বি থ্যাংক ইউ ভেরি মাচ আর সে নিজে একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট সেই সাথে পলিটিক্সের সাথেও ইনভলভ আছেন লেবার পার্টির সাথে দেয়ার ইজ ই স্পেকুলেশন হি ইজ স্ট্যান্ডিং এমপি ইন ইন এরিন আর সেই সাথে আরো অনেক কমিউনিটির কাজকর্ম নিয়ে সে জড়িত যেটা আমাদের একটা মেলা করে থাকেন সে তার চেয়ারম্যান সেখানে এডিন মেলা সেই সাথে আরো একটা যেটা আমাদের কমিউনিটির জন্য যে বড়ভাবে কাজ করছেন স্পেশালি ক্যাটারিং ইন্ডাস্ট্রিজ যেটাকে ওরা জিবি আর গিল্ড অফ বাংলাদেশি রেস্টুরেন্ট হি দ্য প্রেসিডেন্ট অফ দিস ইনস্টিটিউট পিটিলাম টাইম তো আপনাকে অনেক ধন্যবাদ আপনি আসছেন সেই সুদূর স্কটল্যান্ড থেকে ভালো আছেন আজকে আসসালামু আলাইকুম Uh, thank you azam bhai for আর তারপরে আমার ইমিডিয়েট রাইটে যে আছেন তাকে আসলে নতুন করে পরিচয় করে দেও নেই আমাদের কমিউনিটির সকলেই জানেন আমাদের কমিউনিটির কমিউনিটি অ্যাক্টিভিস্ট লিডারস জার্নালিস্ট তার অনেকগুলো উপাধি এবং নানান ভাবে বিস্তর ভাবে পদচারণা রয়েছে কমিউনিটির মধ্যে উনি হলেন আমাদের কেএম আবু তাহের চৌধুরী আর ওনাকে অনেক ধন্যবাদ আসার জন্য আপনি ভালো আছেন আমি ভালো আছি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আমরা জানি আমাদের প্রোগ্রামের নিয়ম অনুযায়ী শুরু করার আগেই আমরা একটা কুইজ কুইজ ড্র করে থাকি গত সপ্তাহে আমাদের যে কুইজ ছিল সেটা হলো হোয়াট ডাজ ডোনাল্ড ট্রাম্প হ্যাব ইন স্কটল্যান্ড আর সেই কুইজের বিজয়ী দর্শকের নামটা যদি আমি ঘোষণা করতে বলি তা ইফ আই রিকোয়েস্ট

ডেফিনেটলি এটা আমাদেরকে অনুপ্রাণিত করবে প্রোগ্রামটাকে আর একটু ইম্প্রুভ বা ডেভেলপ করতে আর আপনার পুরস্কার যথাসময় পৌঁছে যাবে আর এই সপ্তাহে আমাদের যে কুইজ সেটা হলো হোয়াট ইজ দ্য লঙ্গেস্ট রিভার ইন স্কটল্যান্ড দ্য রিভার টে দ্য রিভার ক্লাইড ও দ্য রিভার ফিন হম আপনারা আপনাদের উত্তর পাঠাবেন আমাদের স্কলের মধ্যে ইমেল অ্যাড্রেস রয়ে গেছে পি এন বি অ্যাট চ্যানেলা ইউরোপ ডট টিভি এখন আমি আসলে আমার প্রোগ্রামের মূল অংশে চলে যেতে চাই ইফ আই স্টার্ট ফ্রম মাই রাইট হ্যান্ড সাইড একচুয়ালি আমাদের মুরব্বী অবশ্য তিনজনের মধ্যেই ওনাকে দিয়ে যদি শুরু করতে চাই এটা আমাদের প্রোগ্রাম এটা হলো পলিটিক্যাল ওপিনিয়ন আপনার এমন কোন নিউজ ইনসিডেন্ট ইভেন্ট অর অ্যাক্সিডেন্ট এনিথিং যেটা সেটা হতে পারে লোকালি ন্যাশনালি যেটা আপনাকে তারা দিয়েছে এবং ইউ ক্যান শেয়ার উইথ আওয়ার ভিউয়ার্স প্লিজ ধন্যবাদ জনাব আজম সাহেব আপনার শ্রোতা মন্দির সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি আসলে তদন্ত একটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু নিয়ে আজকে আমাদের আহ্বান করেছেন আমরা পার্টিসিপেট করবো আলোচনা করব। আর ভিউ এক্সচেঞ্জ করব মত আমরা করব। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের পূর্বপুরুষদের যারা এদের শেষে আমাদের জন্য সুন্দর একটা বসতি নির্মাণ এখানে করেছেন আমরা ইমিগ্রেন কমিউনিটি আমাদের মুরব্বীরা প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্নভাবে তারা এখানে সেটেল হওয়া শুরু করেন তাদের ত্যাগ এবং তিতিকার ফসল হিসাবে আমরা আজকে সারা ব্রিটেন জুড়ে প্রায় ছয় লক্ষ ভারত আমরা এখানে বসবাস করছি আমরা সবচেয়ে বড় কথা হল আমরা এই যে আমরা বিশাল একটা কমিউনিটি সারা ব্রিটেনের বিভিন্ন প্রান্তে আমরা ছড়িয়ে চিঠিয়ে আছি এদের মেন স্ট্রিম পলিটিক্স এদের মেন স্ট্রিম অ্যাডমিনিস্ট্রেশন সবপক্ষে কিন্তু আজকে আমাদের পথচারণা আপনি নিশ্চয়ই জানেন এবং খুশি হবেন যে আজকে আমরা ব্রিটিশ রাজনীতিতে এমনভাবে আমরা জড়িয়ে পড়েছে তার ফসল হিসাবে আমরা দীর্ঘদিনের হিসাবে আমরা হাউস অফ কমন্সে একজন বাঙালি আমরা একজন এমপি পেয়েছি হাউস অফ লর্ডসে আমাদের একজন বারানস উদ্দিন বেতন রয়েছেন আজকে আমরা টাহারমেন্ট কাউন্সিলের মতো একটা কাউন্সিলে সারা ব্রিটেন ফার্স্ট একজন আমরা ইলেক্ট করতে পেরেছি আমরা এবং প্রায় সত্তর আশি জন কাউন্সিলার সারা ব্রিটেনের বিভিন্ন ভাড়া কাউন্সিল আছেন আমরা আমরা সাউথ ওয়েলস আপনার দেখবেন আমি সেদিন কার্ডিফে ডেপুটি লর্ড মেয়র আমাদের আমাদের বাঙালি একটা ছেলে হয়েছে লেভড লেডমোর ইমপ্রেসিভ হ্যাঁ আপনার ডিজিটালে দেখেন লর্ড মেয়র আছে আমাদের একটা বাঙালি একটা ছেলে বিভিন্ন বড় কাউন্সিল এই ওল্ড টাইমার মতো কাউন্সিল এই ক্যাম্পের মতো কাউন্সিল আমাদের লিডার আমাদের লর্ড মেয়র আমাদের মেয়র আমাদের ডেপুটি মাল এই বিভিন্ন পর্যায়ে আমরা আমাদের অবস্থা সমস্ত পলিটিক্যালি ফিনান্সিয়ালি নিক্রোমিকালি ওই জায়গায় আসলে আমরা বেশ একটা বিস্তর বিস্তার করে মানে লাভ করেছে তো আমার কাছে ধরেন আপনার পলিটিক্যাল তো আমাদের এচিভমেন্ট যেমন মন অত্যন্ত আমার সবটা মনে একটা আনন্দের দোলা দেয় আচ্ছা আর সবসময় রেসপেকটাস আমাদের পূর্বপুরুষদের প্রতি যারা এত কষ্ট করে আমাদের জন্য একটা সুন্দর সমাজ বিধিনি মানে কেন করেছেন যার কারণে আমরা পরবর্তী আমরা যারা দেশে যারা এসেছি

এবং উনি সেই পার্টিতে ওনাকে আজ থেকে চার বছর আগে উনাকে আপনার মেয়র তারা ওনারা পার্টির মেম্বাররা তারা বুট দিয়ে ডেমোক্রেটিক হয়েতে উনাকে তারা ইলেক্ট করেছিল যে মেয়র ক্যান্ডিডেট লেবার পার্টির পার্টি একটা বিশাল অনুষ্ঠান করে এই ট্রক্সিওয়াল এখানে লঞ্চিং করেছে ওনার ইলেকশন ক্যাম্পেইন কিন্তু এরপরে একটা ষড়যন্ত্র করে ওনাকে আপনার পার্টি ক্যান্ডিডেট বাদ দেওয়া হয়েছে কিন্তু এরপরে যে কথা তারা আমাকে নাড়া দেয় এরপরে এই তারা জন্য এমনভাবে জেগেছিল যে উনারা ওনাকে

ভেরি গুড আই আমি আমাদের ভিউর উইল বি প্রাউড অফ এজ ইউ স্যাড উই দিট ভেরি গুড অ্যাচিভমেন্ট এবং যেটা আমাদের আজকের প্রোগ্রামে প্রথমে বলেছিলেন আমাদের চৌধুরী সাহেব আসেনিও আই থিঙ্ক উই গ লস অফ মানে বিগ লিস্ট যেমন অনার এই লিস্ট একজন ইটস ভেরি গুড আমাদের অ্যাচিভমেন্ট আসলে শুধু পলিটিক্সে বলতেছিলেন বিজনেসেও আমাদের প্রচুর বিস্তর সরি রয়েছে আমাদের লোকজন যদি আপনাকে তো আসলে জিজ্ঞেস করতে চাই যেহেতু স্কটল্যান্ড থেকে আপনি আসেছেন ওয়েস্ট স্কটল্যান্ড ইস এজ এ বিগেস্ট থিং ইজ গুইং অন এইটিন্থ অফ সেপ্টেম্বর হয়তো ফ্রাইডে আমরা দেখতে পারব ডিফারেন্ট কাইন্ডস অফ ইউনাইটেড কিংডম ওর ডিফারেন্ট কাইন্ডস অফ স্কটল্যান্ড ইট কুড বি ডিপেন্ডেন্ট অর ইট মে বি নট তো আপনি অ্যাজ এ স্কটিশ হিসেবে হাউ ডিউ ডিফাইন ইউর সেলফ আর ইউ স্কটিশ ওর আর ইউ ব্রিটিশ আমি আমি একজন ভেরি ডিফিকাল্ট কোয়েশন অবভিয়াসলি আমি ব্রিটিশ প্রথমে আমি বাঙালি বাংলাদেশি হ্যাঁ আমরা ব্রিটিশ এবং অবভিয়াসলি আমি স্কটল্যান্ডে অনেক দিন ধরে নাইনটিন এইটি টু থেকে স্কটল্যান্ডে আসি এবং স্কটল্যান্ডের প্রতি আমার যে একটা ভালোবাসা ভালোবাসা আছে এটা আমি আই ক্যান কল মাইসেলফ স্কটিশ আমি আসলে আমি একজন স্কটিশ এবং অনেক সময় দেখা গেছে কি যে ইংল্যান্ডের সাথে যদি স্কটল্যান্ডে

সে আই মিন আমরা হইলাম গিয়ে ব্রিটিশই বলে না আর স্কটিশই বলে না আমরা হইলাম গিয়ে ফার্স্ট বাংলাদেশি এরপরে হইলাম গিয়ে আমরা আমরা স্পেশালি আমরা স্কটল্যান্ডে অনেক লোক মনে করেন যে প্রথমে আসছে কিন্তু আমাদের পূর্বপুরুষরা বা আমাদের বাবা দাদা এরা আসছেন প্রথমে লন্ডনে আসছেন বা ম্যানচেস্টারে আসছেন বা লিভারপুলে আসছেন বা বার্মিংহামে আসছেন এরপরে হয়তো পড়ালেখার খাতিরে বাচ্চাদের পড়ালেখার খাতিরে অনেকে স্কটল্যান্ডে মুভ হয়েছেন অথবা ব্যবসার খাতিরে খাতিরে অনেকে বিজনেসের মুভ এখন হয়েছে মনে করেন যে আমি একজন কিন্তু ব্রিটিশই আছি কিন্তু আমার ছেলে জন্ম হয়েছে রয়্যাল ইনফার্মারি এডিন বরাতে সে সারা লাইফই তার স্কটল্যান্ডে আছে এবং সে এডিন বোরাতে আছে এবং

আসলে এটা কিন্তু অনেক সময় দেখা গেছে যে এই বাচ্চারা যারা এখন দেয়ার ডিসিশন যে তারা চিন্তা করতেছে যে তারা এডুকেশনের জন্য ভালো কীভাবে হবে তাদের ফিউচার জেনারেশনটা কীভাবে সুন্দর চলবে ইটস নট দ্যাট কোনো হেট্রিড নিয়ে বা আমি দেশকে স্বাধীন করবো বা এটা করলে মানে অবভিয়াসলি জিনিসটা জানতে চাচ্ছি যে এটা কি অনেক ফারাক মানে অনেক পার্থক্য আপনার চিন্তা চেতনার মধ্যে আর আপনার নেক্সট জেনারেশন আপনার বাচ্চা বা যারা যারা এই বয়সের আছে থাকবে এই ইস্যুটা আমি এখনও তুলতে চাইছিলাম না বাট বাট স্কটল্যান্ড ইজ অলওয়েজ বিন নেগলেক্টেড বাই ওয়েস্টমিনস্টার যে কারণে স্কটল্যান্ডের অনেক লুকি যারা আছে তাদের তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্সের ফেভারে চলে গেছে বা

আই যে একটা যে যেটা উনি প্রকাশ করেছিলেন যে সোর্স অফ ডিসক্রিমিনেশন फ्रॉम মেইনস্ট্রিম পার্টি থেকে এখানে একটা উনি উনি নিজে ফিল করছেন এম জি ইয়েস তো আপনি কি মনে করেন স্কটল্যান্ডে আমাদের তো বাঙালি সংখ্যা কম আর কেমন সংখ্যায় বা আছে এটা আপনি বলতে পারবেন আর সেই সাথে আপনি কি আসলে মেইনস্ট্রিম পলটিক্সে যে ডু ইউ ফিল সেম হাউ হি ইজ ফিলিং देयर উইল বি ডিসক্রিমিনেশন এটা যদি আমরা ডিনাই করি দ্যাট ইজন্ট আমাদের ভুল হবে বাট সেম টাইম আমরাও কিন্তু মনে করেন যে আমরা বাঙালিরা আপনারা ইংল্যান্ডে যেভাবে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত হয়েছেন আমরা বাঙালিরা কমই আছি স্কটল্যান্ডে আপনি যদি যান যানি

যারা মেজরিটি যারা আমরা আগের জেনারেশন আসছে সবাই রেস্টুরেন্টের সাথে জড়িত এখন কোন নতুন যারা জেনারেশন আমাদের ছেলেরা মেয়েরা এরা কিন্তু এডুকেশনের দিক দিয়ে একটু আগে চলে গেছে ভালো পড়ালেখা করতেছে যে কারণে আমাদের অনেক অনেক ক্ষেত্রে আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিটা ইজ ডাইং এজ ওয়েল কারণ আমাদের যে নেক্সট জেনারেশন রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে ঢুকতেছে না কারণ মেইন স্ট্রিম পলিটিক্স যেটা আমরা বাঙালিরা কিন্তু আমি আমি মনে করি আমাদের প্রায় টু অ্যান্ড হাফ থাউজেন্ড পিপল আমরা ইনক্লুডিং খেডস বাট আমার মনে হয় রেজিস্টার্ড মেম্বার ফর এনি পার্টি কনজারভেটিভ বলেন এস এমপি বলেন আর লেবার বলেন লিপডেম বলেন আমার মনে হয় আটজনও হাতে পাওয়া যাবে সো হাউ ক্যান ইউ সে দ্যাট

তারা হয়তো দেখা গেল এখনো যে পিছনের মানে ব্যাকের পলিটিক্স দ্যাটস দ্যাটস এ গুড থিং উই শুড নট ফরগেট উই শুড নট ইগনোর হোয়াট ইজ হ্যাপেন দেয়ার অর आवर ফ্যামিলি লাইফ ওভার देयर বাট এখানে থেকে হাউ মাস ইম্পর্টেন্ট টু আই মিন যে ওটা নিয়ে নাড়াচাড়া বা যেটা বললেন যে অনেকেরই এবিলিটি আছে তে তারা কেন এখানে এই মেইনস্ট্রিম পলটিক্সের যুক্ত মেইনস্ট্রিমে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা মেইনস্ট্রিমে ঢুকতেছে এবং মেইনস্ট্রিমে আমাদের ইনভলভমেন্ট দরকার ভেরি এসএনশিয়াল কেন যাচ্ছে না এটা এনকারেজমেন্ট করা দরকার উৎসাহিত করা দরকার এবং বর্তমানে দেখা গেছে যে মেইন স্ট্রিমের যে পলিটিক্স পলিটিক্যাল পার্টিগুলো আছে এই পার্টিগুলা কিন্তু তেমন ভাবে লোকদেরকে মানে এক্সাম্পল বা কিছু একটা সুন্দর করে দেখা দিচ্ছে না যে হোয়াই শুড আই জয়েন্ট এনকারেজিং পিপল আমি লাস্ট ফিউ ইয়ার্স ইয়া আমা চেয়ারম্যান অফ এডিন লোদিয়ান রিজোনাল ইকুয়ালিটি কাউন্সিল তো লাস্ট ফিউ ইয়ার্স আমি বিফোর আই জয়েন লেবার আমি আমি অনেক পার্টি লিডার এবং আমাদের স্কটল্যান্ডের যে বড় বড় পার্টিগুলো আছে সব পার্টি লিডারদের সাথে অনেক মিটিং করছি এবং তাদেরকে এই কোয়েশনটি আমি জিজ্ঞেস করছি যে হোয়াট আর ইউ ডুইং

প্রত্যেক পার্টির লিডারদের কনজারভেটিভের লিডার আমি এক প্ল্যাটফর্মে নেখাড়া করিয়া পাবলিক পাবলিক মিটিং ডাকছি এবং আমাদের আমাদের পাবলিকদেরকে এই এই সুযোগ দিছি যে ওরা কোয়েশ্চন করুক আচ্ছা যে ওরা আমাদের জন্য কি করতেছে আমাদেরকে কিন্তু লাস্ট থ্রি ফোর ইয়ার্স গো আমার সবাই কিন্তু এটি বলছে যে দে আর ডুইং সামথিং সরি সরি সর চৌধুরী আপনাকে আসলে বন্ধ করতে হচ্ছে কারণ আমাদের সময়ের স্বল্পতা এই সেগমেন্টে মে বি যেটা বলতেছেন খুব সুন্দর যে আমাদের আসলে কমিটি লোকজন এগিয়ে আসতে হবে এবং মেইন স্ট্রিমে যোগ দিতে হবে তো দর্শকরা আমাদের সাথে থাকেন আমাদের নেক্সট দুইটা পর্বতে আসতেছে সেখানে পুরোপুরি স্কটল্যান্ড কথা বলবেন আমাদের বিজ্ঞ গেস্ট আছেন দুজনই এবং সেই সাথে আরো আরো হয়তো আরেকজন গেস্ট ইনভলভ হবেন আপনার আমাদের সাথে থাকেন স্বল্প বিরতির পরে আমরা ফিরে আসবো